রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদল সাহাবী একবার বের হলেন জিহাদে। দীর্ঘ পথ চলবার পরে অনেক দূর চলে গেলেন, দীর্ঘদিন রাস্তায় থাকবার কারণে তাদের কাছে যে খাবার ছিল খাবার শেষ, পানি ছিল পানিও শেষ। কথাগুলো বুঝতেছেন আমার? এগুলো বানিয়ে বলতেছি, সহিহ বুখারী মনে রাখবেন, সহিহ বুখারী তাবারানি বাইহাকী এ রওয়ায়াত থেকে কথাগুলো বলছি। দীর্ঘ পথ চলে যাওয়ার পরে, দূরে যাওয়ার পরে এখন খাবার নাই পানি নাই, তার একটা গ্রামে ঢুকলেন, কারা বলেন না? সাহাবায়ে কেরাম রসুল সাথী গেলেন। যাওয়ার পরে তারা বললেন, পরিচয় দিলেন, আমরা মুসলিম মুসাফির, আমরা এসেছিলাম, বিপদে পড়ে গেছি, আমাদেরকে একটু খাবার দাও। তারা বলছে, আমরা ইহুদি, আমরা খাবার দিতে পারবো না, আমরা ধর্মের কথা বলছি না। দেখবেন আমি যত আলোচনা করি আমি ধর্মের কথা বলছি না, আমি আগে বলি মানুষ হওয়ার কথা। আপনি যে কোনো ধর্ম পালন করেন, আপনাকে আগে মানুষ হওয়া লাগবে। আপনাকে, আমি মুসলিম কিন্তু আমি মানুষ হই না, আমার মধ্যে উগ্রতা, আমার মধ্যে জঙ্গি, আমার মধ্যে সন্ত্রাসী, আমার মধ্যে চুরি ডাকাতি ভরা, আমি তো মুসলিম না, আমি তো মানুষ হই নাই। কথা বুঝতে পেরেছে? এজন্য আমাকে প্রথমে মানুষ হওয়া লাগবে, কারণ উগ্রতা, উগ্রপন্থা, সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গি কর্মকাণ্ড, চুরি ডাকাতি, সেন্তাই, বদমাইশি, এগুলা কোনো মানুষ করতে পারে না, মুসলিম নয় কোনো মানুষ করতে পারে না। এজন্য আমাকে আগে কি হওয়া লাগবে? মানুষ হওয়া লাগবে। আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসান, মুসলিম বলেন নাই, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে, মানব জাতিকে আমার নিজের কুদরতের হাত দিয়ে উত্তম ভাবে সৃষ্টি করেছি। মুসলমানকে না, সকল মানুষকে, সকল মানুষকে। এজন্য সকল মানুষকে আগে মানুষ হওয়া লাগবে, এরপরে আমাদেরকে একটা আদর্শ শিক্ষা করা লাগবে। এটা আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমরা মানুষ হওয়ার পরে উত্তম আদর্শ যদি পেতে চাও, যার মধ্যে সন্ত্রাসী নাই, জঙ্গি প্রপাগান্ডা নাই, উগ্রতা নাই, চুরি নাই, জেনা নাই, অপহরণ নাই, মদ নাই, জোয়া নাই, ফেন্সিডিল নাই, ইয়াবা নাই, চুরি নাই, এলএসডি নাই, নতুন মাদকের নাম ওয়েল, বাপ নামই শুনি নাই জীবন, এই সমস্ত উত্তম আদর্শ যদি পেতে চাও, যাকে আমার হাত দিয়ে তৈরি করে, যাকে অস্তিত্বে না আনলে কাউকে অস্তিত্ব দিতাম না, সেই বন্ধু মোহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে রয়েছে গোটা সৃষ্টির জন্য উত্তম আদর্শ। সৃষ্টির মডেল কে বলেন না? আমার আপনার বিশ্ব নবী মডেল, তিনি বাবা হিসাবে শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ নয়? কোনোদিন তার সন্তানদেরকে পিটিয়েছেন, মারছেন, গালি দিয়েছেন? বাবা হিসাবে শ্রেষ্ঠ, তিনি স্বামী হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। আল্লাহ একবার বললেন, যে স্বামী মাঝে মাঝে স্ত্রীর ওই যে এটা কি নুখ, নুখ এটা কি বলেন আপনারা, কেটে দিতেন, চুল বেনি করে দিতেন, কাপড় পরিয়ে দিতেন, মাঝে মাঝে গোসল করিয়ে দিতেন, মাঝে মাঝে নিয়ে হাঁটতেন, স্ত্রীরা হাওদায় উঠতে গেলে উটের পিঠে, গোড়ার পিঠে উঠতে, গোড়া তো উঁচা না নিচা, উঠতে গেলে গোড়া বসতে হয় এরপরে উঠতে হয়, আমার রসুল তার পিঠটা বসায় দিতেন স্ত্রীদের। আল্লাহ একবার, উত্তম স্বামী। তিনি যেমন বাবা হিসাবে শ্রেষ্ঠ, স্বামী হিসাবে শ্রেষ্ঠ, সন্তান হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ বললেন না? এমন সন্তান যাকে যাকে তাকে যিনি দুধপান করিয়েছেন, হালিমাতুস সাদিয়া, নিজের মা নয়, নিজের পেটে রাখেননি, শুধুমাত্র কয়েকদিন দুধপান করিয়েছেন, এই হালিমাতুস সাদিয়াও যখন আমার নবীর কাছে আসতেন, রাসূলে পাক তার শরীর থেকে চাদরটা বিছাইয়া দিয়ে দিতেন।
আমার নবীর আদর্শটা কেমন? তো আমরা তো মুসলিম, পৃথিবীতে মুসলমানের অভাব নাই, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মুসলিম আমরা, কিসের মুসলিম? একজন মুসলিম খুঁজে বাহির করেন তো রসুলের আদর্শ আছে নাই? এই ইসলাম দিয়ে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না, কথা কি বুঝেন আপনারা? আমার যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ নাগরিক হিসাবে একজন শ্রেষ্ঠ নাগরিক, কথা বলেন না কেন? একজন সেনাপ্রধান হিসাবে শ্রেষ্ঠ সেনাপ্রধান, একজন রাষ্ট্র নায়ক হিসাবে শ্রেষ্ঠ রাষ্ট্র নায়ক। রাসূল পাক যখন মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, যুদ্ধে যাওয়ার আগে তিনি শর্ত দিতেন, তোমরা যেখানে যুদ্ধে যাবে কোনো নারীর উপরে আক্রমণ করবে না, কোনো বৃদ্ধ মানুষের উপরে আক্রমণ করবে না, কোনো বাচ্চাদের উপরে আক্রমণ করবে না, কোনো ক্ষেত খামার ধ্বংস করবে না, কারো বাড়িতে আক্রমণ করবে না, যারা অস্ত্র ছেড়ে দিবে তাদেরকে মারবে না, যারা শুধুমাত্র সামনে আসবে তাদেরকেও মারবে না, ততক্ষণ যতক্ষণ না তারা তোমাদের উপরে আক্রমণ না করে। আল্লাহু আকবার বলেন। আদর্শ কোথায় পাবে? এই আদর্শ কোথায় পাবে? আমার নবী তেমন, যিনি নিজে না খেয়ে পাবলিককে খাওয়াতেন, তিনি নিজের স্ত্রীর বান্ধবীদের বাড়িতে খাবার পৌঁছে দিতেন। মা খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে রসুলের কাছে একবার একটা খাসি আসলো, খাসি কাটলেন নিজের হাতে, মাথাটা রাইকা দিলেন। মা এসে বলছেন, এটা কার জন্য? তিনি বললেন, আমি ওইটা নিয়ে বের হব আর দেখব কোথায় খাদিজার বান্ধবী আছে, তাকে পৌঁছে দেব। এই ভালোবাসা আছে বলেন না? আছে পরিবার নাই, শান্তি কোথায় পাবেন? রসুলের ঘরে খাবার ছিল না, দামি দামি কাপড় ছিল না, কিন্তু মহাব্বতে ঘরটা ভরা ছিল। সুবহানাল্লাহ, আমরা এমন ভালোবাসা চাই না বলেন? কিছু মানুষ বলবে, উনি তো পাগল ছিল, বলবে উনি পাগল ছিল। আল্লাহ বলছেন, মা আনতা বেনে আমাতে রব্বিকা বিমাজনুন, আমি যাকে বন্ধু বানিয়েছি ও পাগল না, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বরং আমার পরে গোটা পৃথিবীর সকল চরিত্রের মডেল দিয়ে তাকে তৈরি করেছে। সুবহানাল্লাহ, আপনি কি চাইবেন? তিনি কাউকে গালি দিয়েছেন? না। কাউকে মারছেন? মারেন নাই। সেই রসুল, কথা হয় কথা চলে আসে অনেক লম্বা, সেই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে জিহাদে পাঠালেন, ইহুদিদের কাছে আসলেন, ওরা খাবার দিল না, আমরা ইহুদি, ওরা কষ্ট পেলেন। আচ্ছা বলেন তো, আমাদের আশেপাশে হিন্দু নাই, ইহুদি নাই, খ্রিস্টান নাই, বৌদ্ধ নাই, তাদেরকে খাবার দিবেন না? দিবেন, তাদের বাড়িঘরে নিরাপত্তা দিবেন, তাদেরকে খাবার দিবেন, তাদেরকে ভালোবাসবেন। রাসূলে পাক তো বলছেন, রাস্তার কুকুরকে ভালোবাসো, আর ওরা তো মানুষ, ইহুদি খ্রিস্টান মানুষ নয় না, মানুষ। আর এক চরিত্রহীন পতিতা নারী একটা কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে গিয়েছে না যায় নাই? তাহলে ইহুদি খ্রিস্টানেরা মানুষ না? আমার আদর্শ দেখে এরা মুসলমান হয়ে যাবে। আর আমাদের বর্তমান যে আদর্শ, পাবলিক তো ভাগতেছে ইসলাম থেকে, ঠিক না? আমরা চুরি করি, ডাকাতি করি, মিথ্যা কথা বলি, আমানতের খেয়ানত করি, যা আছে সব করি। কার জন্য সম্পদ রেখে যাচ্ছেন ভাই বন্ধু দুনিয়ায়? আজকে যান, আজকে জুমার পরে আজিমপুর গুরুস্থানে যান, আজকে জুমার পরে দক্ষিণ মসজিদে গুরুস্থানে যান, আপনি আজকের জুমার পরে জোরাইনে যান, গিয়া দেখেন কত টাকাওয়ালা, কত শিল্পপতিরা পড়ে আছে, তাদের সম্পদ দুনিয়া আছে। আল্লাহ বলছেন, তুমি ইনকাম করবা টাকা, কিন্তু খাইতে দিব না, বলেন না? কত মানুষ সারা জিন্দগি টাকা টাকা করতে করতে টাকা পয়সা ভরে ফেলছে ব্যাংক, বাড়িঘরের অভাব নাই, কিন্তু বেচারা খাওয়ার আগে মরে গেছে, হয় নাই? শত শত কোটি টাকা বিদেশে ইনকাম করে দেশে টাকা পাঠাইছে, আসার দিন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, নাই? কিসের কি করবেন? এজন্য দুনিয়ার এই সম্পদ দুনিয়া রেখে যাওয়ার দরকার নাই, এমন সম্পদ চাই যেই সম্পদ নিয়ে আমরা আল্লাহর সামনে দাঁড়াতে পারবো, ইনশাল্লাহ। বলেন দুটা, আমি বলি দুটা, একটা হচ্ছে ঈমান আর একটা আমল। কি
আপনার চরিত্র ঠিক না থাকলে কিসের আমল? আপনার চরিত্র ঠিক নেই, আপনি চরিত্র ঠিক নেই, আপনি দর্শন করেন, আপনি জেনা করেন, তাহাজ্জুদ পড়েন, কিসের তাহাজ্জুদ আপনার? আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, চুরি করেন, কিসের আপনার নামাজ? কথা বুঝতে পেরেছেন? এজন আমল নয়, আমার দরকার ঈমান আর রাসূলের চরিত্র, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমলের কথা বলেন নাই। আল্লাহ বলছেন আমাকে যদি ভালোবেসে জান্নাতে আসতে চাও আমার রাসূলকে ভালোবাসো, যারা জান্নাতে আসতে চাও আমার রাসূলের চরিত্রকে ফলো করো। সুবহানাল্লাহ বলেন। এর জন্য আমরা যত আমল করি আমার ব্যক্তিগত চিন্তা থেকে নয়, আমি যা করব রাসূলের অনুসরণ করে করব ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পেরেছি? তাহলে কয় জিনিস লাগবে আমাদের বলেন, কয় জিনিস? দুই জিনিস। কটা লাগবে? এক নম্বর ইমান, একটা রাসূলের সুন্নাহ মানে জিন্দেগি। রাসূলের জিন্দেগি কেন বলছি? মা আয়েশা, বুখারী সহিহ হাদিস, মা আয়েশাকে সাহাবায়ে কেরাম বলছেন আপনি তো কাছাকাছি ছিলেন রাসূলের, বলেন তো নবীজির চরিত্র কেমন ছিল? আয়েশা বলছেন আমার কাছে রাসূলের চরিত্র বর্ণনা করার মতো কিছু নাই, তার চরিত্র যদি জানতে চাও পুরো 30 পারা কোরআনটাকে নিয়ে নাও, পুরো 30 পারা কোরআনটাই তার জিন্দেগি, তার চরিত্র। এই জন্য আমরা তাকে অনুসরণ করবো, কোরআনকে ফলো করবো, রাসূলের জিন্দেগিকে আমাদের জিন্দেগিতে নিয়ে আসবো। আমরা আমাদের বাচ্চাদের হাতে মদ দিব না, ফ্যান্সিডিল দিব না, ইয়াবা দিব না, না দিবেন এলএসডি না ওএলএসডি, আমি আল্লাহ মাফ করো। বাচ্চাদের হাতে আপনি দিয়েছেন অ্যান্ড্রয়েড ফোন দিয়েছেন, এগুলো দিয়ে কী হচ্ছে? ওরা সারাদিন তো ওই যে পাবজি দেখে, না বাবজি যাই দেখো। আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার বলেছেন এগুলো বন্ধ করে দিবেন, আলহামদুলিল্লাহ বলেন, সব বন্ধ হয়ে যাক, আলহামদুলিল্লাহ বলেন, এই টিকটকগুলো বন্ধ হয়ে যাক, এগুলো মানুষকে চরিত্রহীন বানায়, ঠিক কিনা বলেন? চরিত্রহীন বানায়, এগুলোর দরকার নাই। আমাদের দরকার একটা চরিত্র যা রাসূল পাকের মধ্যে আছে। তো বলতে চাইলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন চরিত্রের মানুষ ছিলেন, বলতে গেলে তো অনেক কথা। রাসূল পাকের কাছে একবারে কি ইহুদি আসলো, আয়েশা বলল সে মুসাফির, রাসূল পাক মা আয়েশাকে বলছেন মুসাফির আসছে, ঘরে খাবার আছে, আয়েশা বলছেন মুসাফির কোত্থেকে আসছে, বলে ইহুদি, সাথে তরবারি। নবীজিকে বললেন আয়েশা শোনেন তরবারি নিয়ে ইহুদি আসছে, মুসাফির আপনি ঘরে রাখবেন, ওদেরকে বিশ্বাস করা যায় রাত্রে তো মাইরেও যেতে পারে। নবীজি বললেন শোনো আল্লাহর উপরে ভরসা আছে, কত মুসাফির যে ধর্মেরই হোক কত মানুষ বিপদে পড়ছে। নবীজি নিজের বিছানা ছাইড়া দিলেন, আল্লাহু আকবার, আরে রাসূল পাক নিজের বিছানা ছেড়ে দিয়েছেন, যেই বিছানায় নিজে শুইতেন, ওকে বললেন তুমি বিছানায় থাকো। এমন চরিত্র কার মধ্যে পাবেন আপনি? রাসূল পাক যার সম্মান আল্লাহর আরশে আজিমের চাইতো বেশি, আর সকল রহমতের ফেরেশতাদের কপালে যেখানে আল্লাহর নাম ওখানে আমার রাসূলের নাম লেখা, মনে রাখবেন কিয়ামতে কারো পরিচয় চলবে না। যদি পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যেত, যদি পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যেত তাহলে আজর ইব্রাহিমের পরিচয় দিয়ে জান্নাতে যেত, বলেন ইব্রাহিমের বাবার নাম কি? আজর, বাবার সন্তানের পরিচয় দিয়ে বাবা জান্নাতে যেতে পারত। যদি পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যেত তাহলে নূহ আলাইহিস সালামের স্ত্রী ওনার পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারতো, না পারতো না বলেন? যদি পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যেত, নূহ আলাইহিস সালামের ছেলে নাম কি? কেনান, বাবার পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারতো। যদি পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারতো তাহলে আবু জাহাল নিজের ছেলে ইকরামার পরিচয় দিয়ে জান্নাতে চলে যেত, একজন বড় সাহাবী। কথা বুঝতে পেরেছেন? যদি পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যেত তে আবু তালেব আর আব্দুল মুত্তালেব আমার নবীর পরিচয় দিয়ে জান্নাতে পৌঁছে যেত, চলবে এগুলা? আপনাদের বলা লাগবে পরিচয় চলবে ভাই? না চলবে না। কিসের পরিচয় নিয়ে আপনি ঘুরতেছেন? আপনার আইডেন্টি আছে, আমার এই যে পরিচয়, এই কিসের পরিচয় আপনি? আপনি পিএইচডি হোল্ডার, আপনি বিসিএস ক্যাডার, আপনি এমপি মন্ত্রী সচিব, আপনি বিশাল শিল্পপতি, কিসের পরিচয়? সবগুলো সাইনবোর্ড দুনিয়ায় থাকবে, কবরে যখন যাবেন রিক্সাওয়ালার যেই দশা আমারও সেই দশা। কিসের আপনার আলাদা পরিচয়?
যাওয়ার সময় পরিচয় নিয়ে যেতে হবে, একটা সেটা হচ্ছে রসুলের আদর্শ। কি আদর্শ? রসুলের আদর্শ। তো অনুনাজিল মিনাল কোরআন থেকে গিয়েছিলাম কোরআন যে শেফা মনে আছে, সাহাবায়ে কেরাম গেলেন ইহুদিদের কাছে, ওরা খাবার দিয়েছে দেয় নাই, চলে আসছে সকালবেলা সাহাবায়ে কেরাম তাবু থেকে বের হয়েছেন, শুনেন শুধু ইহুদিদের কান্না, জিজ্ঞেস করেন কি হয়েছে, সবাই বলতেছে ভাই তোমরা জানো না গতকালকে রাত্রে আমাদের লিডার আমাদের নেতাকে সাপে কামড়াইছে। কে কামড়াইছে? সাপে কামড়াইছে। ও বাঁচবে না, মরে যাবে, এখনই মরে যাবে, আমাদের লিডার নাই। একজন সাহাবি দাঁড়িয়ে বললেন আমি যদি চিকিৎসা করি আমার বিশ্বাস আমি চিকিৎসা করলে সে সুস্থ হয়ে যাবে। ওরা বলছে ভাই বিনিময়ে যা চাইবে তাই দিব। তিনি বললেন গতকালকে তো গিয়েছিলাম পানির জন্য, একটু খাবারের জন্য তোমরা দেও নাই, আর আজকে বিপদে পড়ছে সব দিতেছে, আমার সব লাগবে না। এই যে বকরিগুলা জমিনে আছে এর পাঁচ ভাগের এক ভাগ দিলে আমরা দুই চার দিন খাইতে পারবো, বলে সব দিলাম, পাঁচ ভাগের এক ভাগ না, সব দিলাম, আমাদের নেতাকে বাঁচাও। তিনি কাছে গেলেন, ওনা মনে করছে একজন এফআরসিএস একজন সার্জন সার্জারি ডাক্তার, মনে হয় কাটবে ফাড়বে, এরপরে দেখবে কি হয়েছে, পুরা বডি কালো হয়ে গেছে। তিনি দাঁড়ালেন কাছে, দাঁড়িয়ে কিছু করলেন না, তার সামনে দাঁড়িয়ে তেলাওয়াত করলেন সূরা আল ফাতিহা। আল্লাহু আকবার বলেন, আল্লাহ সূরা আল ফাতিহা তেলাওয়াত করলেন, লালা লাগায়া দিলেন, সূরা আল বাকারার শেষ দুই আয়াত পড়লেন, এই বিষাক্ত সাপে কাটা মানুষের পায়ে মুখ থেকে লালা বের করে লাগায়া দিলেন, লাগাতে দেরি হয়েছে, এই গোলাম দাঁড়িয়ে যেতে দেরি হয় নাই, সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। তিনি বললেন ব্যথা হচ্ছে? কয় না। কষ্ট হচ্ছে? না। তারা চিন্তা করলো কি রে এটা কি করলো, মুখ থেকে থুতু লাগালো, তাতে বলো তো মহা জাদুকর। তিনি বললেন না আমি জাদুকর না, আমাদের কাছে আছে জাদুর চাইতো বেশি পাওয়ারফুল একটা কিতাব, যার নাম আল কোরআন। আল্লাহ পাক বলছে নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, কোরআন তো শেফা চিকিৎসা, আর রসুলে পাক বলছেন সূরা আল ফাতিহার এক নাম সূরা আশ-শিফা। আমি সূরা আল বাকারার শেষ দুই আয়াত আর সূরা আল ফাতিহা তেলাওয়াত করে ঝাড়ফুঁক করেছি, সাথে সাথে সুস্থ। সুবহানাল্লাহ। হাদিয়া নিলেন, খাইলেন, তখন চিন্তা করলেন ইহুদির কাছ থেকে নিলাম আর খাইলাম, হালাল হইল কিনা হারাম, আমাদের তো এগুলো চিন্তা নাই। জিহাদ শেষ হলো, বাড়িতে গেলে রসুলের পাকের কাছে গেছে, সাহাবায়ে কেরাম ক্রন্দন করে বলছেন ইয়া রাসূলুল্লাহ এইভাবে বিপদে পড়েছিলাম, ঝাড়ফুঁক করেছি, কি করেছি, ঝাড়ফুঁক তো বুঝেন এখন কি, দোয়া করা তেলাওয়াত করে একটু ফু দেওয়া, এই তো ঝাড়ফুঁক করেছি এতটুকু, সুস্থ হয়েছে, সাপে কাটা লোক আমাদেরকে হাদিয়া দিয়েছে আমরা খেয়েছি, এখন এটা হালাল না হারাম? রসুল বললেন তোমাদের কাছে থাকলে দেওয়া আমিও খাবো। আল্লাহু আকবার বলেন, আর এটা সাধারণ জিনিস নয়, তোমরা কোরআন দিয়ে চিকিৎসা দিয়েছো, কোরআন দিয়ে ঝাড়ফুঁক করেছো, রসুলের কাছে কেউ গেলে কোরআন দিয়ে ঝাড়ফুঁক দিতেন, রসুলকে জাদু করে নাই, ইহুদি লবিদ জাদু করে নাই, জাদু করে খেজুর গাছের নিচে একটা চিরুনি চুল দিয়ে পেঁচায় রাইখা দিছিল, আর একটা চিরুনি কূপের নিচে দুই পাথর দিয়ে চাপা দিয়ে রাইখা দিছিল, নবীজি দাঁড়াতে পারতেন না, আল্লাহ পাক কোরআনের দুটো সূরা নাজিল করে দিলেন, সুবহান, জাদুর বিরুদ্ধে। কেন আপনারা এর এখানে এখানে দৌড়ান, সব তো কোরআনে আছে, ওই যে আমরা কোরআন পড়তে পারি না, এজন্যে আমাদের কাজ হচ্ছে, আমি জানি এখানে যারা আছেন অনেকে আছেন কোরআন পড়তে পারেন না, বলেন না আমার কথা লজ্জা পাচ্ছেন, পারেন না, এটা সহজ কথা, আমি আমাকে না বললে আল্লাহ জানেন কোরআন পড়তে, হ্যাঁ পারেন না, চেষ্টা করবেন, কিন্তু আমাকে বলেন আপনি কোরআন পড়তে পারেন না, কিন্তু কোরআনকে ভালোবেসে বুকে লাগান, অজু করে বুকে লাগিয়েছেন, কোরআনকে ঠুটে লাগিয়েছেন, চুম্বন করেছেন, কোরআনকে মাথায় দিয়েছেন, আল্লাহ বলছেন কোরআন এটা কিতাব নয়, এই কোরআন আমি হাতে নিয়েছি, কোরআন আমি তেলাওয়াত করেছি, কোরআনে আমি চুম্বন করেছি, কোরআন আমি বুকে লাগিয়েছি, তোমরা লাগাও তো জান্নাতে পৌঁছে যাবে। কোরআনকে ভালোবাসতে শিখেন, কোরআনকে ভালোবাসতে শিখেন, কিছু লাগবে না। এজন্যে
পারবো তো ইনশাল্লাহ সবাই বলেন। আমরা কেয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ পাক বলছেন আমি প্রথমে হিসাব নিব কিসের, বলেন বলেন না, নামাজ। আমাদের সব থেকে তাড়াহুড়া হয় কোন জিনিস আপনারা বলেন? তো তাড়াহুড়া নামাজে। আচ্ছা বলেন তো আল্লাহর সাথে কথা বলার জায়গা কোথায়? বলেন না, আসলে কেন কথা না বলে চলে যান? কেন কথা না বলে চলে যান? একদিন কি বলতেন সেজদা আল্লাহ আমি আজকে আমার মনে ইতমেনান আশা লাগবে, প্রশান্তি আশা লাগবে, তুমি আমার সাথে কথা বলেছ, নচেত মাথা উঠাবো না। আপনার জবান যদি হালাল হয়, রিজিক যদি হালাল হয়, ইনশাআল্লাহ আপনি আল্লাহর কথা শুনবেন, না হয় দিলে শান্তি পাবেন। কেন আপনি এভাবে করেন না? আপনার দিলে ব্যথা, কষ্ট পেয়েছেন, কেউ গালি দিয়েছে, কেউ আপনাকে পিটাচ্ছে, কেউ জুলুম করতেছে, বলার জায়গা পান না, না বলার জায়গা পান না, আপনি চুপি চুপি আস্তে আস্তে, কেউ শুনবে না, অন্ধকার ঘরে সেজদায় গিয়ে আপনি আপনার মালিককে বলেন, সেজদায় বলেন, কথা বলা শেষ হওয়ার আগে মালিকের কাছে পৌঁছে যাবে। মালিক তো বলেছেন আমি সর্বপ্রথম যে হিসাব নিব সেটা হচ্ছে সালাতের, এজন্য আমার নবীর জিন্দেগিতে শুধু বলতেন সালাত, আসসালাত মা মালাকাত আইমানুকুম। ইন্তেকালের শেষ শব্দ ছিল সালাত, শেষ শব্দ ছিল সালাত। আমার নবীকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়েছেন বন্ধু কথা দিলাম তুমি সালাত নিয়ে এত পাগল, আমি তোমার উম্মতের প্রথম হিসাব নিব সালাতের, তারা যদি সালাতে পারফেক্ট হয়ে যায়, নামাজে কামিয়াবি চলে আসে, আমি কোনো জিনিসের হিসাব নিব না। সুবহানাল্লাহ বলেন। যেন আমাদের জিন্দগিতে প্রথম ঠিক করতে হবে কোন জিনিস, বলেন না, নামাজ। আজকের থেকে আমরা ঠিক করে নেব ইনশাল্লাহ নামাজ, যত সময় মসজিদে আসি তত সময় ইনশাল্লাহ, বের হয়ে গেলে দুনিয়া দুনিয়া শুধু দুনিয়া দুনিয়া তো এভাবেই থাকবে। পুর থেকে আপনি 50 কোটি টাকার গাড়ি নিয়ে আসতেছেন, চিটাগাং থেকে পায়রা বন্দর থেকে গাড়ি নিয়ে আসছেন, আপনি জানেন না পায়রা থেকে আসার আগে পদ্মা পার নাও হতে পারেন, চিটাগাং থেকে আসার সময় মেঘনা পার নাও হতে পারেন, ইসরায়েল আসতে পারে না। 2005 সালের ঘটনা আপনারা জানেন, বাংলাদেশ থেকে একটা ফ্লাইট গিয়েছিল জাপানে, 2005-এর কথা বলছি, জাপানে গিয়েছিল ফ্লাইট, 5 ঘন্টা 30 মিনিটের মতো ফ্লাইটের সময় ছিল, জাপানে গিয়েছিল বাংলাদেশ থেকে, উঠছে বিমানটা শুধু বাংলাদেশ এয়ারপোর্ট থেকে উপরে উঠেছে, একটু উপরে উঠেছে, ফ্লাইটের পাইলট যিনি ছিলেন তিনি মারা গেছে, কেউ জানে না। ওখানে ল্যান্ড করার পরে তখন ক্রুরা বলছে যে আমাদের পাইলট মারা গিয়েছিল, সেকেন্ড পাইলট চালাইয়া নিয়ে এসেছে। আমি জানতে চাই আজ বাতাসের উপরে একটা অক্সিজেন বের হতেও পারে না, ঢুকতেও পারে না, বেরও হতে পারে না, এমন জায়গার নাম কি? বিমান না, এখানে কিছু ঢুকে, এমন জায়গার নাম বিমান। কিন্তু ওই বিমানের ভিতরে ইসরায়েল তার বিশেষ ফোর্স নিয়ে ঢুকলো, অপারেশন করলো, অপারেশন সাকসেসফুল করে কোথায় জানি চলে গেল, কেউ জানেই না। আপনি কোথায় থাকেন? আপনার ঘরের তো ভেন্টিলেটর আছে, আপনার ঘরের জানালা আছে, আপনার ঘরে বাতাস ঢুকার রাস্তা আছে, আপনার ঘরে আরো সহজে ইসরায়েল আসবে না, আসবে না, বলেন আসবে না? ইসরায়েলকে ভয় পান নাই? ইসরায়েলকে ভয় পান? আহা, ইসরায়েলকে চিনেন? কারো কাছ থেকে কোনো টাকা পয়সা খায় না, এক টাকাও খাবে না। আমি আমি দিচ্ছি আমার নারিন্দা ওয়ারিতে গুলিস্তান মতিঝিলে আমার 100 কোটি টাকার সম্পত্তি আছে, বাবা সব দিলাম, আমার 2টা দিন সময় দেখো, সব রাখেন, 1 সেকেন্ডও টাইম নাই, ঠিক না? তার নাম কি? যা আল্লাহ বলেছিলেন কথা ঠিক রাখছে। ইসরায়েল আল্লাহকে বলছে আল্লাহ কথা দিয়েছিলাম যা, আপনি বলেছিলেন যা ঠিক রাখছি তা, কিন্তু যাদেরকে হাত দিয়ে বানাইছেন ওরা কথা ঠিক রাখে না, আমরা কথা ঠিক রাখি না। এই জন্য বলতেছিলাম 2টা কথা, একটা হচ্ছে রসুলের ইন্তেকালের শেষ কথা ছিল সালাত, এই জন্য আমাদের জীবনের শেষ কথা থাকবে কি? সালাত। নবীজি আল্লাহকে বলছেন আল্লাহ আপনি তো করিম, আমি তো রাহিম, আপনি হচ্ছেন আন্তাল করিম, আমি হচ্ছি আনার রাহিম, আমি রাহিম আপনি করিম,
আর আমার উম্মত যদি কারিম আর রাহিমের মধ্যখানে জাহান্নামে যায় তো আমি কি করব বলো? আল্লাহ বলছেন বন্ধু কথা দিলাম আমি হচ্ছি আনাল কারিম আনতার রাহিম, তুমি রহিম আমি কারিম, দুইজনের মধ্যখানে তোমার উম্মতকে আমি জাহান্নামে দিব না। কিয়ামতের দিনে তুমি চাইবে আমি দিব, তুমি যার ব্যাপারে চাইবে আমি দিব। রবিজি বললেন আমার একজন উম্মত যদি নামাজি হয় আমি কেমনে তাদের জন্য শাফাত করতে পারি? আল্লাহ পাক বলছেন যে গোলাম সজদায় পড়ে একবার আমাকে বলছে সুবহান, জিন্দগিতে হারাম খায় নাই, হারাম বডিতে কিছু দেয় নাই, কথা দিলাম রসুল আপনি সুপারিশ করবেন তো তাকে জান্নাত দেব। আমরা তো সেই রসুলকে চিনি না, বলতেছিলাম কথা, রসুলের কাছে এসেছিল ইহুদি, মনে আছে কথাটা? রাত্রে থাকলো কোথায়? নবীজির বিছানায়, খাওয়াইছেন নিজের খাবার, আয়েশাও খান নাই নবীজিও খান নাই, না খাইয়ে ইহুদিকে খাওয়াইছেন, রাত্রে ঘুম পড়াইছেন, সকালবেলা যাওয়ার সময় বিছানায় টয়লেট করে ফেলেছে, ময়লা করে ফেলেছে, যাওয়ার সময় উট চুরি করে নিয়ে গেছে। নবীজি কি করছেন জানেন? তিনি বলছেন আমার মুসাফির মনে হয় কষ্ট পেয়েছে, সজদায় পড়ে আল্লাহর কাছে দুটো হাত উপরে ধরছে আর আল্লাহকে বলছেন আল্লাহ প্রত্যেক মুসাফির আসছিল ও মনে হয় আমার শক্ত বিছানায় ঘুমাইতে পারে নাই, পেট খারাপ ছিল আমার ঘরে মনে হয় ভালো খাবার ছিল না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, মুসাফিরকে মাফ করে দাও। অথচ মুসাফির টয়লেট করে সব চুরি করে নিয়ে গেছে আর রাসূল তার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ বললেন না? কার আদর্শ বলছি? নবীজির আদর্শ। এই আদর্শ আছে না আমাদের? বলেন না, কথা বলেন না কেন? কেন সাহাবায়ে কেরামের চাইতে দামি টুপি আছে, সাহাবায়ে কেরামের চাইতে লম্বা দাড়ি আছে, সাহাবায়ে কেরামের চাইতে দামি পোশাক আছে, সাহাবায়ে কেরামের চাইতে দামি মসজিদে সালাত পড়ছি, সাহাবায়ে কেরামের চাইতে দামি খাবার খাচ্ছি, সাহাবায়ে কেরামের চাইতে দামি বিছানায় ঘুমাচ্ছি, সব আমাদের আছে, ইমানের সমস্যাটা কোথায়? আমাদের চরিত্রের সমস্যাটা কোথায়? আল্লাহ এত কিছু দিলেন কেন সে রবকে চিনলাম না? কি জবাব দিবেন আল্লাহর কাছে, কি জবাব দিবেন? সময় চলে যাচ্ছে, মনে রাখবেন কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল কি চিন্তা করছেন জানেন? আল্লাহ বলছেন কিয়ামতের দিনে যখন জাহান্নাম আসতে থাকবে ক্ষিপ্র গতিতে আসতে থাকবে, জাহান্নামের এক একটা শিকল 70,000 ফেরেশতা ধরে রাখবেন। কয়টা শিকল? এক একটা শিকলকে 70,000 ফেরেশতা ধরে রাখবে, কিন্তু আটকাতে পারবেন না, আটকানো যাবে না, আসতে থাকবে আমাকে আপনাকে খাওয়ার জন্য। বিশ্বাস হয় কথাগুলো? বলেন বিশ্বাস হয়, নাইলে বলবেন হয় না। বিশ্বাস হয়, বানিয়ে বলছি না, বুখারীর কথা। আল্লাহ বলছেন ওজিআ বিজাহান্নাম, জাহান্নাম ছুটে আসবে কি প্রগতিতে, আর 70,000 ফেরেশতা এক একটা শিকলে ধরবেন, এমন 70,000 শিকলে কোটি কোটি ফেরেশতা ধরবেন, আটকাতে পারবেন না। এক একজন ফেরেশতার শক্তি জানেন কতটুকু? এক একজন ফেরেশতা যদি একটা থাপ্পড় দেয় আসমানে, সাত আসমান ভেঙে যাবে, এত শক্তিশালী ফেরেশতা। 70,000 এক একটা শিকলে ধরবেন, এমন 70,000 শিকলে কত হাজার কোটি ফেরেশতা ধরবেন কোন? জাহান্নামকে আটকানো যাবে না, আসতেছে কারে খাওয়ার জন্য? বলেন না আমাকে, বলেন আমাকে, মানুষকে না, আমাকে আপনাকে, মানুষ না, বলেন আমি আর আপনি, আমি আর আপনি অপরাধী, আমাকে আপনাকে খাওয়ার জন্য আসতেছে। রসুল পাক মকামে মাহমুদের কাছে থাকবেন, ওখানে রসুলের জন্য স্পেশাল জান্নাত থেকে আনা চেয়ার থাকবে। জানেন এই চেয়ারটা কে বানাইছেন? কে? স্বয়ং আল্লাহ। চিন্তা, আল্লাহ বানাইছেন চেয়ার আমার রসুলের জন্য। বন্ধু চেয়ারে বসেন, নবীজি চেয়ারের মালিক, রসুল চেয়ারে বসবেন না, এইভাবে হাত দিয়ে রাখবেন, চেয়ার আছে না, চেয়ারের হাতলে এইভাবে হাত দিবেন, আল্লাহ বলবেন হাত দিছেন কেন, বসেন না। আমার নবী বলবেন আল্লাহ আমি যদি চেয়ারে বসে যাই তাইলে আমার উম্মতের জন্য দৌড়বে কে, কাঁদবে কে, কোথায় উম্মত পড়ে আছে কে দেখবে? আল্লাহ একবার বলেন, উম্মত রসুলকে ছিলেন, দেখবেন আসতেছে, কাঁদবেন আর বলবেন আল্লাহ এখন আমি কি করব, আমার উম্মতকে কি খেয়ে ফেলবে?
তোমার জাহান্নাম, কথা আমি বলেছি, আজকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহ পাক ওই সময় রসুলের পাকের কাছে এক ফুটা পানি দিবেন, ফুটলা ওই পানি আর কিছুই না, কোটি কোটি ফেরেশতা যাকে আটকায় রাখতে পারে না। নবীজি দেখবেন এতটুকুন পানি, আল্লাহ এটা দিয়ে আমি কি করব, এই পানি দিয়ে আমি কি করব, জাহান্নাম তো খেয়ে ফেলবে। আল্লাহ বলছেন বন্ধু পানিটা জাহান্নামের উপরে এইভাবে নিক্ষেপ করো। নবীজি পানি হাতে নিবেন, চুকের পানি ছাড়বেন, পানি দিবেন, দিতে দেরি হবে কয়েক হাজার গুণ ক্ষিপ্র গতিতে আসা জাহান্নাম ঠাস করে দাঁড়িয়ে যাবে। আল্লাহ একবার, নবীজি সাজদায় পড়ে বলবেন আল্লাহ কি পানি দিয়েছেন, জমজমের পানি, হাউজে কাউসারের পানি, জান্নাতের কোন নহরের পানি আপনি বলেন? আল্লাহ বলবেন বন্ধু না, জান্নাতের পানি না, হাউজে কাউসারের না, জমজমের না, এই পানি হচ্ছে তোমার উম্মতার আমার গোলামের গুনাগার উম্মতার গুনাগার গোলামের গভীর রাত্রে তাহাজ্জুদের চোখের পানি আমি জমা করে রেখে দিয়েছি, তাদের পানির এত দাম, এই জন্য চোখের পানি ছাড়েন, চোখের পানি ছাড়েন আর কাঁদেন। রসুলের পাককে যখন এই নবীজি বলেন নাই আপনাকে, যেদিন তাকে রজাতে গৌটানো হবে আমার নবীকে, জিব্রিল আমিন আসবেন পর মারবেন, রসুলের পাক রজা থেকে উঠবেন, ওহি জিব্রাইল দেখবেন রসুলের পাক কবর থেকে উঠতেছেন আর কাঁদতেছেন। জিব্রাইল বলবেন ইয়া রসুলাল্লাহ আপনি কাঁদছেন কেন, সারা জিন্দগি কাঁদলেন এখন কাঁদছেন কেন? আমার নবী উঠবেন আর ওহি কাঁদবেন, আল্লাহ বলছেন কাঁদবেন কেন? জিব্রাইল বলো আমাকে ওটাতে দেরি করেছ, আমার উম্মত কোথায় আছে, উম্মত কোথায় বলো, আমার উম্মত কোথায় আছে, আমাকে দেরি করেছ? জিব্রাইল বলবেন ইয়া রাসূলুল্লাহ কসম আল্লাহ পাকের জাতে, আপনার আগে কাউকে উঠানো হয় নাই, আপনার উম্মত কে নিয়ে এত টেনশন? নবীজি বলবেন আল্লাহর সাথে আমি কথা বলতে চাই, আল্লাহ তুমি যা মন চায় করো, আগে বলো আমার উম্মতের ফয়সলা কি হবে। আল্লাহ বলছেন কসমতুল কিয়ামাতা কিসমাই, ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতকে দুই ভাগ করলাম, আল্লাহ কোন ভাগ ভাগ বুঝি না, আপনি আমার উম্মতের বিচার আমার কাছে দেন, আমি আমার উম্মতের বিচার করব। আল্লাহ বলছেন না বন্ধু তোমার কাছে বিচার দিব না, তুমি যখন দেখবে তোমার উম্মত দাড়িওয়ালা জিনা করে, তোমার উম্মত দাড়িওয়ালা নামাজ পড়ে না, তোমার উম্মত উম্মত দাবি করে সুদ খায়, তোমার উম্মত উম্মত দাবি করে ইয়াবা খায় ফেনসিডিল ব্যবসা করে, তোমার অন্তরে আরো বেশি ব্যথা লাগবে, উম্মতের ব্যাপারে কষ্ট লাগবে, উম্মতের বিচার তোমার কাছে দিব না, এই গুনাহগার উম্মতের বিচার আমি পর্দার আড়াল নিয়ে তোমাকে না দেখাইয়া ফয়সালা করে জান্নাতের ব্যবস্থা করব। আমি জানতে চাই সে রাসূলকে কেন চিনেন না, আমি কেমনে বোঝাই আপনাদেরকে, যদি আমার উস্তাদরা আর একটু বেশি দোয়া করতো আমার জন্য, অনেক দোয়া করেছে, যদি আমার মা বাবা আমার জন্য অনেক দোয়া করেছেন, আরও যদি একটু বেশি দোয়া করতেন, যদি আপনার আর একটু বেশি দোয়া করতেন আমার জন্য, আমি যদি কোনো জাদু শিখতাম, এই জাদু দিয়ে আপনাদের ভিতরে ঢুকাইয়া দিতাম রাসূল এমন ছিলেন, আমি যদি আপনাদের কলিজে বুঝাইয়া দিতে পারতাম আমার নবী এমন, তাহলে আমি শান্তি পাইতাম যে বোঝাইতে পারছি, আমার বোঝ লিমিটেড, আমি সব বলতে বুঝাইয়া দিতে পারতেছি না, যদি এমন শক্তি থাকতো আমার কাছে জাদুর শক্তি, আমি আপনাদের কলিজায় ঢুকাই দিতাম যে এমন রব এমন রাসূলকে কেমনে ভুলে যাও। এজন্য আমাদের জিন্দেগির পণ আর প্রতিজ্ঞা হবে সে রাসূলকে ভুলে না যাওয়া, ইনশাল্লাহ বলেন। কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে, কতগুলা বলবো, নবীজির কাছে কত কথা, শুধু এই আয়াত পড়েছি বিদায় আনছি, আল্লাহ প্রথমেই বলছেন এই আয়াতে আমানার রাসূল, প্রথমেই বলছেন ইমান আনো আমার উপরে না, আমানার রাসূল আমার রাসূলের উপরে। কেনই রাসূলের কথা বলছে, রাসূলের কথাই বলতেছি আজকে, আল্লাহ প্রথমেই শব্দে বলছেন আমানার রাসূল, এরপরে বলছেন শুধু তার উপরে না, বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, শুধু ইমান আনলে হবে না, আমি আমার রাসূলের কাছে যা দিয়েছি তার উপরে ইমান আন। নবীজি কেমন ছিলেন, যেদিন আল্লাহর সূরা দোহা, ওয়াদ্দোহা তো শুনছেন, এই দোহা নাজিল হয় বলে সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত নাজিল হচ্ছে, জিব্রাইলকে রাসূলের পাক বলছেন জিব্রাইল থামো, ইয়া রাসূলুল্লাহ কেন থামবো,
যে আয়াতে আল্লাহ বলছেন বলে সাফায়তিকা রব্বুকা ফাতারদা, আল্লাহ বলছেন সব জায়গায় তিনি আমার উপরে রাজি সন্তুষ্ট সন্তুষ্ট আমাকে খুশি করে দিচ্ছেন। আমি একটু কথা বলতে চাই, জিব্রিল আমিন কোরআন নাজিল করা বন্ধ করলেন, জিব্রিল আমিন বন্ধ করে দিলেন। আল্লাহ বলছেন বন্ধু কি ব্যাপার, নাজিল করা সুরাকে বন্ধ করতেছেন কেন? আমি সন্তুষ্ট হয়ে খুশি হয়ে আপনার উপরে নাজিল করতেছি, আমি রাজি। ইয়তিকা রব্বুকা ফাতারদা, আমি রাজি সব কিছুর উপরে, আপনি বন্ধ করতেছেন কেন? আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন, জিব্রিল আমিনকে বলছেন জিব্রাইল তুমি সাক্ষী থাকো, আল্লাহ পাকের জাতের কসম তিনি বলছেন আমার উপরে খুশি, আমি তার উপরে খুশি না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। তার নম্বর আমার একটা উম্মত জাহান্নামে থাকবে আমি খুশি না। আমি কেমনে বুঝাই সে রাসূলের কথা? আজকে অনেক সময় নিয়ে নিচ্ছি, এজন্য আর লম্বা করতে চাই না। রাসূলকে চিনেন, এই রাসূলকে ভালো করে যদি চিনতে পারেন জিন্দগিতে আর কিছুই লাগবে না। না লাগবে বলেন না, লাগবে রাসূলকে চিনবো তো ইনশাল্লাহ, ব্যবসা বাণিজ্যে রাসূলকে মানবো তো ইনশাল্লাহ, পরিবারের ভিতরে রাসূলকে মানবো তো ইনশাল্লাহ। বলেন মানবো ইনশাল্লাহ। পরিবারের রাসূল নাই, বাচ্চাদের আদর্শে রাসূল নাই, স্ত্রীদের আদর্শে রাসূল নাই, বন্ধু বান্ধবদের আদর্শে রাসূল নাই আছে। আমরা নামাজ পড়ি, আমরা রোজাও রাখি, আমরা হজও করি, আমরা যাকাতও দিই, আমরা এতেকাফও করি, আমরা দাড়িও রাখি, আমরা পাঞ্জাবিও পরি, আবার মিথ্যা কথা বলি, আমানতের খেয়ানত করি, বেঈমানি করি, এটা তো বুঝছেন আমরা কত খারাপ। আমরা নামাজে দাঁড়াইয়াও চিন্তা করি যে কারে ঠকাই, কারে ঠকানো যায়। আল্লাহ কই রে আমার কাছে আসছিস, কথা বলতেছিস আমার সাথে, মন দেখি আরেক জায়গায়, ঠিক না? আহা, নবীজিকে কেমন ভালোবাসতেন আল্লাহ, এ কথা আরো বলেছি, শেষ বলি আজকের কথাটা শেষ করে দিচ্ছি। নবীজিকে কেমন ভালোবাসতেন আল্লাহ, আর আজকে আমরা কেমন হয়ে পড়েছি। এজন্য আমাদের কাজ হবে আল্লাহকে ভালোবাসা, রাসূলের অনুসরণ করা। বলেন সবাই ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আজকে দু তিন মিনিট সময় নিচ্ছি বেশি, শুধু এক কষ্ট হচ্ছে আপনাদের, কথাগুলো কষ্ট হচ্ছে? জীবনে রাসূলকে ভালোবাসতে শিখেন, কলবে বসাইয়া দেন না রাসূলকে। কিসের ভয় আপনার, কিসের ভয় আপনার? কিছু হবে না দুনিয়ায়, রাসূলকে ভালোবাসতে শিখেন। রাসূলে পাককে আল্লাহ কত ভালোবাসতেন, বুখারীর হাদিস। নবীজি ছোট, জন্ম হয়েছে মাত্র কয়েক ঘন্টা, কয়েক ঘন্টা হয়েছে, কয়েক ঘন্টা। কার জন্ম? বিশ্বনবীর জন্ম, বিশ্বনবীর জন্ম কয়েক ঘন্টা হয়েছে মাত্র। হযরত আমিনা কোলে নিছেন আমার নবীকে, নিছেন আর জুড়ে জুড়ে কাঁদতেছেন, জুড়ে জুড়ে চিৎকার করে কাঁদতেছেন। এমন সময় আবু তালেব আসছেন, এসে বলছেন বোন কান্দোস কেন? আব্দুল মুত্তালিব এসছেন, এসে বলছেন বেটি কান্দো কেন, কি হয়েছে, কাঁদো কেন? এত সুন্দর একটা চাঁদের মতো চেহারা ছেলে হয়েছে তোমার, কাঁদছো কেন, কাঁদছো কেন? তুমি না বলছো তোমার ডেলিভারিতে কোনো ব্যথা হয়নি, তুমি না বলছো তোমার ডেলিভারির সময় কারা আসছে, তুমি এখন কাঁদছো কেন? তিনি বলছেন আমি কাঁদি, আমি কাঁদি, আমার সন্তান হয়েছে কিন্তু আজকে তার বাপ নাই, আজকে তার বাপ তাকে দেখলো না। সন্তান হয়েছে, বাপ যদি দেখত, এখন সন্তানকে কুলে নিয়ে মার্কেটে যেত, মক্কা মদিনা ঘুরে নিয়ে আসত, উকাজের মেলায় যেত, মাজান্নায় যাইত, সন্তানকে কেউ নিয়ে যায় না। এই জন্য আমি কাঁদতেছি, আমি কাঁদতেছি। আজকে যদি আব্দুল্লাহ থাকতো তাইলে আমার সন্তানের জন্য খেলনা নিয়ে আসতো, আমার সন্তানের জন্য লোহার খেলনা, মাটির খেলনা নিয়ে আসতো। আব্দুল্লাহ নাই, সন্তানকে দেখে নাই, কেউ খেলনা নিয়ে আসে না। এই কথা বলে আমেনা চিৎকার করে কাঁদতেছে। দুপুর হয়েছে, আব্দুল মুত্তালিবও কান্দে, আবু তালেবও কান্দে।
আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আমেনা কান্দিস না, আমেনা তুমি জানো না তোমার কাছে কাকে দিয়েছি, তোমার গর্বে আমি কাকে জন্ম দিয়েছি, আমেনা তুমি জানো না। যাকে অস্তিত্ব না দিলে দুনিয়ায় কাউকে অস্তিত্ব দিতাম না, যাকে ভালোবেসে আমি আল্লাহ সব করেছি, আজকে আমার বন্ধুকে তোমার কাছে আমানত দিয়েছি, আজকে আমার বন্ধুর বাবা নাই, এই জন্যে কেউ খেলনা নিয়ে আসে না, আমার বন্ধুর জন্য কেউ একটা খেলনা নিয়ে আসে না, কান্নার কোনো দরকার নাই আমেনা, তুমি একটু ধৈর্য ধরো, সন্ধ্যা হতে দাও, যে আল্লাহ বন্ধু বানাইছি সেই আল্লাহ আমি আমার বন্ধুর জন্য খেলনার ব্যবস্থা করে দেব। সন্ধ্যা যখন হয়ে গেল, মাগরিবের পর হয়ে গেল, আবু তালেব আর আব্দুল মুত্তালিব বলেন, দৌড়ে আসলাম, মুহাম্মদকে উঠানের মধ্যে, গড়ের আঙ্গিনার মধ্যে দোলনায় রেখে দিয়ে আসমানের দিকে চেহারা করে রেখে দিয়েছি, আমেনা গড়ের ভিতরে কান্না করে তার বাবা নাই, সন্তান বাচ্চাটার চেহারার দিকে তাকালে অনেক শান্তি লাগে, আমেনা কান্না করতেছে, কেউ তার জন্য কিছু খেলনা নিয়ে আসে না। এমন সময়ে আমরা আসমানের দিকে তাকায়া দেখি আসমানের চন্দ্র দ্রুত গতিতে নিজ দিকে আসতেছে, মুহাম্মাদের কাছাকাছি চলে এসেছে, মুহাম্মাদ যেই সময়ে তার পা নাড়াচাড়া করে যেদিকে মাথা নাড়ায় ওদিকে চন্দ্রটাও নড়ে, হাত নাড়াইলে চন্দ্র নড়াচড়া করে, পা নাড়াচড়া করলে চন্দ্র নড়াচড়া করে, চাঁদ নড়ে, মুহাম্মদ মাথা নাড়ায় তো চন্দ্র নড়ে। আল্লাহ বুঝাতে চান, আমেনা আব্দুল্লাহ বেঁচে থাকলে যদি খেলনা নিয়ে আসতো, কয়েক টাকা দামের খেলনা, মাটির খেলনা, বাঁশের খেলনা, প্লাস্টিকের নিয়ে আসতো, এর চাইতে দামি কোনো খেলনা মুহাম্মদকে দিতে পারতো না। আর আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদের জন্য এমন খেলনা দিয়েছি, আসমানের চন্দ্রকে আমার বন্ধুর জন্য খেলনা বানিয়ে দিয়েছি। আমেনা যখন কান্না করে বলেন, আব্দুল্লাহ থাকলে হয়তো আমার ছেলেকে নিয়ে ঘুরতে যেতে পারতো, আল্লাহ বলতেছেন, আমেনা কান্দিস না, আব্দুল্লাহ বেঁচে থাকলে মুহাম্মদকে নিয়ে হয়তো মক্কায় যেত, নাইলে মদিনায়, তায়েফে যেত, মাজান্নায় যেত, ওকাজে যেত, আর কোথায় যাবে, কি দেখাবে, আর তো দেখার জায়গা নাই, আমি এমন বন্ধুকে ভালোবেসেছি তাকে দুনিয়ার কোনো মানুষ দিয়ে মেলায় নিতে চাই না, আমি আল্লাহ আমার বন্ধুকে আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সাত আসমান সাত জমিন প্রদক্ষিণ করাইয়া আমি আল্লাহর আরশে আজিমে এনে তাকে আমি সফর করাইয়া দিব, কোন সুবহানাল্লাহ, সেই তো আমার রসুল, সেই তো আমার নবী, তো কেমনে আমরা সেই রসুলকে ভুলে যাই, এই জন্য আল্লাহ বলছেন আমানার রসুল, প্রথমেই বলছেন সেই রসুলকে ভালোবাসতে শিখো, আমরা পারবো তো ইনশাল্লাহ, অনেক লম্বা হয়েছে, আপনাদের কষ্ট হচ্ছে, পারবো তো ইনশাল্লাহ সেই রসুলকে ভালোবাসতে, আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। আমাদের ওয়ার্ড কাউন্সিলর আল হাসান, মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا اے گناہگار دیر معاف دینے والا امنی 2021 سنیر جون ماشرے
গুনার বোঝা মাথায় নিয়ে হাত উঠাইছি। আল্লাহ তুমি জানো দুনিয়ায় এমন কোন গুনাহ নাই যেই গুনাহ করি নাই, এত কিছুর পরেও তুমি সত্তার নামের খাতিরে সবগুলাকে গোপন রেখেছো। আল্লাহ আমাদের গুনাহগুলো যদি পাবলিক জানতো, জুতা দিয়ে পিটাইয়া পিটাইয়া মসজিদ থেকে বাইর করে দিত। আল্লাহ তাআলা অমনি তুমি আমাদেরকে যেভাবে দুনিয়ায় ইজ্জত দিচ্ছ, কেয়ামতের দিনে বেইজ্জত কইরা দিও না। আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম, আমাদের কার মনের ভিতরে কি জ্বালা কি ব্যথা কি দুঃখ, দাউ দাউ করে আগুন জ্বলে তুমি জানো রে মনি। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও, আমাদের জিন্দগির গুনাগুলাকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের উপর অসন্তুষ্ট হইয়া জালেমের জুলুম দিয়া হিংসুকের হিংসা দিয়া দুনিয়ায় বেইজ্জত করে দিও না। ইয়া আল্লাহ তুমি তো মালিকের মালিক, তুমি তো সকল ক্ষমতার মালিক। ইয়া আল্লাহ তোমার কাছে আমাদের ইজ্জত আর জিন্দেগিকে হাওয়ালা করে দিলাম। আল্লাহ তুমি আমাদের বাঁচাও। ইয়া আল্লাহ ঈমান আমল আর রাসূলের সুন্নাত নিয়ে বাঁচার তৌফিক দান ফরমাও। আমাদের পরিবারগুলোকে তুমি বাঁচাও, আমাদের বাচ্চাদেরকে মাদক থেকে তুমি বাঁচাও, আমাদের দেশটাকে তুমি বাঁচাও। ইয়া আল্লাহ আমাদের পরিবারের ভিতরে তুমি শান্তি দিয়ে দাও। আমাদের যাদের কলিজা টুকরা দরদি মার বাবা নাই, কি ঝড় বৃষ্টি যাইতেছে আল্লাহ, যে মা বাবা ঝড় বৃষ্টি তুফান হলে রাস্তায় দাঁড়াইয়া আমাদের জন্য অপেক্ষা করত, তুফানের সময় রাস্তায় দাঁড়াইয়া কেউ গেলে ডাক দিয়ে বলতো কে রে তুমি, কি আমার কলিজার টুকরা বাচ্চাটাকে কোথাও দেখছো? অন্ধকার হয়ে যায় ঝড় বৃষ্টিতে, অন্ধকার দুনিয়া হয়ে যায়, বাচ্চাটা আসে না কোথায় আছে? যে বাবা কান্ত আর খবর নিত, আজকে সেই বাবার বুকের উপরে পানি, কবরের ভিতরে পানি। আল্লাহ এই মা বাবা আমাদের যাদের নাই, তোমার পায়ে ধরি আমাদের মা বাবার কবরটাকে জান্নাত বানাও। আমাদের যাদের মাতা পিতা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ এই মজলিসে তুমি জানো সব থেকে নালায়েক নাফরমান গুনাহগার আমি, ইয়াল্লাহ মানুষগুলোর ছিলে আমাকে মাফ করে দাও, সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদের বাঁচাও। ইয়াল্লাহ যত মানুষ যত মুসল্লি কষ্ট করে হাজার হাজার মানুষ মসজিদে আসছে, ইয়াল্লাহ সবার মনের জায়েজ মাকসাদকে পুরা করে দাও। ইয়া আল্লাহ আমাদের নারিন্দাওয়ার গোটা এলাকাকে তুমি কবুল আর মঞ্জুর ফরমা। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের দেশের উপরে তুমি খাস রহমত নাজিল কর আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম।